ভারতে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, সব ধরনের বুথ ফেরত জরিপে একই আভাস। পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ মমতাই। ফাস্টফুডের নামে প্রতারণা, চিকেন বল তৈরি হয় সয়াবিনের ভুষি আর সুজি দিয়ে, মধ্যে কেবলই চিনি শিরা। বিমানের রুট বাছাইয়ের চরম স্বেচ্ছাচারিতা, লাভজনক পথে ফ্লাইট না বাড়িয়ে অলাভজনক পথে খোলা হচ্ছে নতুন রুট। বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়ার আশ্বাস, অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দে ভরা, আবদুল্লাপুর থেকে টঙ্গী, ঈদ যাত্রায় বড় ধরনের দুর্ভোগের আশঙ্কা। এবং আবারও রক্ত ছড়ল পাহাড়ে, রাঙামাটির রাজস্থলীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি মামুনুর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যেন বিস্তারিত। আর শুরুতেই ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। ভারতের নির্বাচনের সপ্তম দফা শেষে বুথ ফেরত জরিপ অনুযায়ী আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে নেতৃত্বাধীন জোট বিজেপি। 2014 সালে লোকসভা নির্বাচনের ধারা অব্যাহত রেখে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে দলটি। পোলো পোলসের হিসাব অনুযায়ী 543 লোকসভা আসনের মধ্যে 302টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, কংগ্রেস এবং তাদের জোট পেতে পারে 122টি আসন। ধারণা করা হচ্ছে উত্তরপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে নিজেদের ক্ষতিপূরণ করে নিতে পারবে বিজেপি। বাংলায় 42 আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে 26টি আসন। গেলবার তুলনায় নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে 14 করতে পারে বিজেপি। পূর্বাভাস এক্সিট পোলের। ভারতে সপ্তম দফার ভোটের মাধ্যমে প্রায় দেড় মাস ব্যাপী চলাকালে বহুল কাঙ্ক্ষিত লোকসভা নির্বাচন শেষ হয় 19 মে রোববার। ফাস্টফুডের দোকানে বিশ্বাস করে যারা চিকেন বল খান, সেই বলে চিকেন নয়, আছে সয়াবিনের ভুষি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক ও সুজি। গোপনে সেটি তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর আর অবহেলায়। এছাড়া চিনি শিরায় তৈরি করা হচ্ছে ভেজাল মধু। একই কারখানায় নকল করা হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি পণ্য। এমন প্রতারণা বন্ধে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। খাদ্য আতঙ্ক ধারাবাহিকের তৃতীয় পর্ব আজ। ইব্রাহিম আজনবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। চিকেন বল ফাস্টফুডে এই খাদ্যপণ্যটি পুষ্টির উৎস হিসেবে মজা করে খেয়ে থাকেন অনেকে। কিন্তু এই বলে আসলে কি চিকেন আছে? রহস্য অনুসন্ধানে কামরাঙ্গীরচরের পারফেক্ট ফুড কারখানায় News24-এর অনুসন্ধানী দল। ভেতরে ঢুকতেই চোখ চড়ক গাছ। সয়াবিনের ভুষির সঙ্গে ধাহ্য গন্ধের অ্যামোনিয়াম কার্বোনেটেড মেশাচ্ছেন কর্মীরা। এরপর সুজি দিয়ে প্রক্রিয়াজাত করে বেরিয়ে আসছে সয়াবিনের বল, যা বাজারে গেলেই নাকি হয়ে যায় তথাকথিত চিকেন বল। লাঠির ভিতরে বইরা ওরকম এরকমই দেখতে দেখা যায়, বিক্রি করে তারা তো। যদি এটা চিকেন বল করে বিক্রি করে তারা তো গ্রাহক ঠকাচ্ছে। খাবার জিনিসে পাওয়া দাওয়া কি ঠিক হচ্ছে? না, তা তো ঠিক না। কাজ করছে না, অনেক সময় হইতেই পারে। এখন ওরা চিকেন বলে ওরা হয়তো বিভিন্ন আইটেমের এটা নিয়ে হয়তো তৈরি করে আবার অন্য দোকানে খাবার তৈরি করে বা বানায়। চিকেন বল আবার পায়ে মাড়িয়ে নানা অবহেলায় শুকানো হচ্ছে নোংরা মেঝেতে, পরে প্যাকেটজাত করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে। আপনারা যারা বিভিন্ন ফাস্টফুড কিংবা রেস্তোরাঁয় খুব শখ করে চিকেন বল খেয়ে থাকেন, দেখুন সেই চিকেন বল কতটা অস্বাস্থ্যকর পরিবেশে এই মেঝেতেই তৈরি হচ্ছে। নামে চিকেন বল হলেও এটি আসলে সয়াবিনের ভুষি, কেমিক্যাল আর সুজি দিয়ে তৈরি করা হয়। ওজনে হালকা এই সয়াবিনের বলে মশলা মিশিয়ে পানিতে সেদ্ধ করার পর ফাস্টফুডের দোকানে এসে রূপ নেয় চিকেন বলে, যাতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। এই কারখানায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে বেশ কয়েকটি খাদ্যপণ্য, যেখানে কলকাতার নামি ব্র্যান্ডের তাল মিষ্টি ও সরিষার তেল নকল করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে। এছাড়া চিনির শিরা আর ফ্লেভারে কয়েক ট্যাঙ্কি মধু নকল করে সংরক্ষণ করা হয়েছে। এসব জালিয়াতকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের, আর ব্যবস্থা নেওয়ার কথাও জানালো কর্তৃপক্ষ।
গেলাম চিকেন খাবো, সেখানে চিকেনের বলের জায়গায় অন্য কিছু খাচ্ছি, এটা খুব গর্হিত অপরাধ এবং এগুলো শাস্তি হওয়া উচিত। চিকেন বলের পরিবর্তে যদি অন্য কোনো কিছু দিয়ে থাকে সেটা অবশ্যই ভেজাল হবে বা এটাকে প্রতারণা হবে, ক্ষতিকর কিছু যদি থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। খাদ্য জালিয়াতকারীদের আর কত প্রতারণার পর বন্ধ হবে এমন কারসাজি, সে প্রশ্ন ভুক্তভোগীদের। ফকরুল ইসলাম, News24, ঢাকা। মানহীন 52টি খাদ্যপণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহার করতে একমত হয়েছেন প্রতিষ্ঠান মালিকরা, তবে বাজার থেকে পণ্য প্রত্যাহার করে রেহাই নেই। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলা হবে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে। বিএসটিএ বলছে স্থগিত পণ্যগুলো বাজারে ছাড়তে হলে করতে হবে মানোনয়ন, আর বাতিল হওয়া লাইসেন্সের জন্য আবারও আবেদন করতে হবে প্রতিষ্ঠানকে। সামদানি হক নাজম জানাচ্ছেন বিস্তারিত। ভেজাল ও নিম্নমানের 52 খাদ্যপণ্য 10 দিনের মধ্যে বাজার থেকে সরিয়ে নিতে হবে। উচ্চ আদালতের এমন নির্দেশনা অনুযায়ী দেশের বাজারগুলো তদারকি করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 52টি ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কেউ এই নির্দেশনা মানছে তো কেউ আবার মানছে না, এমন বাস্তবতায় রোববার দুপুরে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ডেকে পাঠায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাথে ছিল বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিজ নিজ পণ্য বাজার থেকে সরিয়ে নেবেন বলে বৈঠকে একমত হন 52 পণ্য উৎপাদন সংশ্লিষ্টরা। সবাই প্রত্যাহার করেছে এবং এবং শেষও করেছে। তা আমরা বলেছি তাদেরকে যে পত্রিকায় একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য যে তারা যে প্রত্যাহার করছে এটা সবাইকে জানানোর জন্য। বৈঠকে উপস্থিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও যুক্তি দেখান নিজেদের পক্ষে, তবে সেসব যুক্তি গ্রহণ করেনি বিএসটিআই। আয়রন এখন আর পাঁচ মাত্রায় নাই কোথাও, ইউ হ্যাভ টু রিলুক অন দিস। বাংলাদেশের সিটটা আপনি দেখেন, পরীক্ষা করেন। আমার তা মান হচ্ছে একটু বেশি পেয়েছে, তার মানে উচ্চ মান। তো আমি উচ্চ মানও বলবো না, নিম্ন মানও বলবো না, আমি বলবো এটাকে মানের তারতম্য। তো আমরা সেটা ইনশাল্লাহ আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো। উনি যে কথা বলতেছেন যে আসলে উচ্চ মান, মান উচ্চ মান বলে কোনো কথা নেই। স্ট্যান্ডার্ডে মিনিমাম লিমিট এবং ম্যাক্সিমাম লিমিট বলা আছে, এর ভিতরে থাকতে হবে। বাজার থেকে মানহীন ও ভেজাল পণ্য প্রত্যাহার করলেই শেষ নয়, আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, এমন সিদ্ধান্ত জানালো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সম্পূর্ণ প্রত্যাহারের ব্যবস্থা, আর এক হচ্ছে নিম্নমানের প্রোডাক্ট উৎপাদনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা, দুটো নিয়ে আমাদেরকে 23 তারিখ রিপোর্ট সাবমিট করতে হবে। খাদ্যে ভেজাল রোধে বাজার থেকে সংগ্রহ করা 52 খাদ্যপণ্যে নিম্নমান ও ভেজাল খুঁজে পায় বিএসটিআই। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এরই মধ্যে 9টি পণ্যের লাইসেন্স বাতিল ও বাকি 43টির লাইসেন্স স্থগিত করা হয়েছে। পরবর্তীতে মান উন্নয়ন ও পুনরাবেদনের মাধ্যমে বাজারে আসতে পারবে পণ্যগুলো। সামদানি হক নাজুম, News24, ঢাকা। সক্ষমতা থাকা সত্ত্বেও রুট বাছাই সুষ্ঠু পরিকল্পনা এবং দূরদর্শিতার অভাবে সাফল্যের আকাশে উঠতে পারছে না বাংলাদেশ বিমান, বিশেষ করে ঢাকা দিল্লি, ঢাকা লন্ডন এবং ইউরোপের রুটগুলোতে একচেটিয়া ব্যবসার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারছে না সংস্থাটি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন সরাসরি ফ্লাইট সংখ্যা বৃদ্ধি কিংবা পার্টনারশিপের মাধ্যমে কানেক্টিং ফ্লাইট চালু করতে না পারলে ঢাকা দিল্লি নতুন রুটটিও লোকসানের মুখে পড়তে পারে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 80 দশক থেকেই ঢাকা দিল্লি রুটে ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানের। লোকসানের কথা বলে 2014 সালের 23 আগস্ট সেটি বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ। এরপর থেকে অনেকটা একচেটিয়া ব্যবসা করে আসছিল জেট এয়ারওয়েজ। সম্প্রতি জেট এয়ারওয়েজ ঢাকা থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিলে আবারও এই রুটে ফ্লাইট চালু করে বাংলাদেশ বিমান। নতুন এই রুট ঘিরে বিমানের ব্যাপক আশা, তবে বাস্তবতা ভিন্ন। জেট এয়ারওয়েজ যখন এই রুটে ফ্লাইট পরিচালনা করত তখন সরাসরি দিল্লির যাত্রী ছিল মাত্র 20-25%, বাকিরা মূলত ট্রানজিট পয়েন্ট হিসেবে দিল্লিকে ব্যবহার করত দূরদেশে পাড়ি জমাতে। অথচ বাংলাদেশ বিমানের এমন কোনো পরিকল্পনা নেই, সপ্তাহে ফ্লাইট সংখ্যাও মাত্র 3টি, তাই লাভের কথা ভাবতে পারছেন না অভিজ্ঞরা। আজকে হয়তো বিমানে ডাইরেক্ট ফ্লাইট আছে ঢাকা দিল্লি, আমি গেলাম, আমি পরশু দিন আসতে যাবো, পরশু দিন ফ্লাইট নাই, আমি তখন করবো কি, আমি কলকাতা হয়ে চলে আসবো, এতে আমার অনেক পয়সা কমও লাগবে, আমার কনভিনিয়েন্স হলো, আমার সময় নষ্ট হলো না। তারা তো অনওয়ার্ড কোনো প্যাসেঞ্জার ক্যারি করতে পারতেছে না, সেটাও বিমান পারত যদি বিমান অন্য অন্য আদার ক্যারিয়ারের সাথে ইন্টারলাইন পার্টনারশিপ বা স্পেশাল প্রোরাইট এগ্রিমেন্ট করতে পারত। এমন গলত সবখানেই। লন্ডনে বছর জুড়ে টিকিটের জন্য হাহাকার থাকলেও বাড়ছে না ফ্লাইট সংখ্যা, অথচ ইয়াঙ্গুনের মতো অলাভজনক রুটে চলছে বিমান। লাভের সম্ভাব্যতা যাচাই না করেই এমন আরও কিছু রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
পহেলা জুলাই থেকে আমাদের ঢাকা গুয়াংজু রুটে আমাদের ফ্লাইট পরিচালনা করার আমাদের উদ্যোগ নিয়েছি। সৌদি আরবে তিনটি গন্তব্যে বিমান সরাসরি ফ্লাইট পরিচালনা করছে, ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে। সেগুলো হলো জেদ্দা, রিয়াদ এবং দাম্মাম। সৌদি আরবে আমাদের চতুর্থ গন্তব্য হবে মদিনা। 90-এর দশকে মাত্র 8টি উড়োজাহাজ দিয়ে 26 দেশে ফ্লাইট চালাতো বিমান। তাতেই 1991-92 থেকে 2003-04 অর্থ বছর পর্যন্ত টানা লাভ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। অথচ বর্তমান বহরে 13টি উড়োজাহাজ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক গন্তব্য ছোট হয়ে 15টিতে ঠেকেছে, আর তাতে গুনতে হচ্ছে টানা লোকসানও। অপরিকল্পিতভাবে রুট পরিচালনা করায় বছরের পর বছর লাভের বদলে লোকসান গুনেছে বিমান। শুধু তাই না, একের পর এক রুট বন্ধ হয়েছে আর ভাবমূর্তি হারিয়েছে সংস্থাটির। সে কারণে নতুন রুট চালুর আগে কার্যকরী গবেষণা এবং নিজেদের স্বার্থ বিবেচনার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। লাকমিনা জেসমিন সোমা, News24, ঢাকা। অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই না পাওয়া পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ অংশ। ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়া এবং মধুর ক্যান্টিনে পদবঞ্চিতদের উপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। এছাড়া বিতর্কিতদের চিহ্নিত করে যাচাই বাছাই করতে আরও 2 দিন সময় লাগবে বলে জানায় ছাত্রলীগ। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। ছাত্রলীগের 301 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর থেকে জটিলতা তৈরি হয়, একের পর এক উঠতে থাকে পদ পাওয়াদের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ। এর জের ধরে শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আবারও পদবঞ্চিতদের ওপর মারধরের অভিযোগ ওঠে। পরে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচিতে বসে পদবঞ্চিতরা। কমিটি নিয়ে দ্বন্দ্ব মেটাতে রোববার রাত 8:30 থেকে মধ্যরাত অবধি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় 4 নেতা ছাত্রলীগের পদবঞ্চিতদের নিয়ে বৈঠক করেন। অনুসন্ধান হয়ে যেগুলো বিতর্কিত থাকবে তাদের পদ শূন্য ঘোষণা করে সেখানে আমরা ত্যাগীদের মূল্যায়ন করব। কিন্তু এই কথা বলতে চাই যে কমিটিটি হয়েছে সেই কমিটিটি আপনার থাকবে, এটাই কমিটি, কিন্তু এখান থেকে যাদের বিরুদ্ধে বিতর্কিত আসবে সেগুলো বাদ দিয়ে নতুন করে আবার কিছু মূল্যায়ন করা হবে। বৈঠক শেষে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পদবঞ্চিতদের প্রতিনিধিরা রাত 12:45 দিকে অনশন ভাঙতে রাজু ভাস্কর্যে যান। তাদের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকে রাজু ভাস্কর্যে যান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার। ছাত্রলীগের যে একটা মানে পরিবার, সেটা আমরা আমাদের জায়গা থেকে যার যার ভুল ত্রুটি ছিল আমরা উপলব্ধি করেছি, এবং এখানে যারা আছে যে আমরা সবাই যে একসঙ্গে দীর্ঘদিন পথ চলেছি, যে মান অভিমান ছিল পদ নিয়ে বা যে কোনো কিছু নিয়ে হোক, ছাত্রলীগ পরিবারের আকাশের সেই অভিমানী মেঘ কেটে গেছে। ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশের প্রায় 10 মাস পর গত সোমবার সংগঠনের 301 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। হাসান পারভেজ, News24, ঢাকা। দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকের কবল থেকে যাতে বাংলাদেশকে রক্ষা করা যায় সেজন্য সবাইকে দোয়া করতে হবে। রোববার গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, আলেম ওলামা, 21 অগস্ট গ্রেনেড হামলা আহত ব্যক্তিবর্গ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে ইফতারে অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে রমজানের মোবারকবাদ জানান। একই সঙ্গে চোখের অপারেশন হয়, চিকিৎসকের বারণ থাকায় প্রথম পর্যায়ে সবার সঙ্গে ইফতারে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। সবার কাছে দোয়া চান দেশ ও জনগণের কল্যাণে। আমাদের মুসলিম উম্মাহ যারা আমার দেশে এবং বিদেশে যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা জানাই। আর এখানে আপনারা সবাই এসছেন, কারণ পবিত্র রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের স্বাধীনতা দিয়ে গেছেন, তার যে স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত দায়িত্বমুক্ত বাংলাদেশ করা এবং বাঙালি জাতিকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসা, সেটা যেন আমরা নিয়ে যেতে পারি। এবার ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীরা। উত্তর আবদুল্লাপুর থেকে টঙ্গী পর্যন্ত
অসংখ্য স্থানে খানাখন্দ ও গর্ত তৈরি হওয়ায় ধীরগতিতে চলছে বিভিন্ন গণপরিবহন। এছাড়া রাস্তার দুই পাশে নানামুখী উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়িতে ভোগান্তি আরও বেড়েছে। তবে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। এয়ারপোর্ট থেকে হাউস বিল্ডিং, ঢাকা মেট্রো রেলের সাথে যুক্ত হয়েছে গাজীপুর রুটে বাস র্যাপিড ট্রানজিটের বিআরটি প্রকল্পের কাজের ভোগান্তি। উত্তরা আবদুল্লাপুর থেকে শুরু করে টঙ্গী ব্রিজ পর্যন্ত অসংখ্য স্থানে খানাখন্দ গর্ত, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে ভোগান্তি। এছাড়া সড়কের উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ফলে এক মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 30 মিনিটেরও বেশি, আধা ঘন্টার মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, জ্যামের কারণে রাস্তায় অনেক জ্যাম আছে, প্রচুর সময় লাগতো। রাস্তায় ফ্রি থাকলে 1 মিনিট বা 1.5 মিনিট, প্রায় 10 মিনিট লাগছে এত জ্যাম। ভুক্তভোগীরা বলছেন ঈদের আগে সড়ক মেরামত না করা হলে ভোগান্তি আরও বাড়বে। মানুষ যদি ঈদে যাতায়াত করতে পারে, ঈদের বাড়ি যাইতে পারে, এটা আমাদের ইচ্ছা। একদম স্টেশন রোড থেকে একদম আবদুল্লাপুর টঙ্গী ব্রিজ পর্যন্ত এই জায়গাটা সন্ধ্যার সময় অতিরিক্ত জ্যাম থাকে। গাড়ির ড্রাইভাররা আছে বা স্টাফরা আছে, তারা নিয়ম শৃঙ্খলা মাইনে যদি গাড়ি চালায় তাহলে ততটা মানুষের ভোগান্তি আশা করি হবে না। এবার ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। এবার রাস্তাঘাটের কারণে স্যার কোনো যাত্রা অস্বস্তি দেখো এমন কিছু, এমন কোনো ঘটনা ঘটবে না। ঈদ ঘিরে যে কোনো সময়ের চেয়ে সরকারের প্রস্তুতি ভালো বলেও জানান নজরুল ইসলাম। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। শুরু হলো দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১-এর আনুষ্ঠানিক বাণিজ্যিক বিপণন কার্যক্রম। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এরই সঙ্গে দেশের সবগুলো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নেওয়া শুরু করেছে। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। উৎক্ষেপণের ঠিক এক বছর পর বাণিজ্যিক সেবা বিপণন কার্যক্রম শুরু করল বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক ব্যবহারের চেয়ে দেশীয় স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো আজকে আমরা স্বাবলম্বী হয়েছি, দেশ এগিয়ে যাচ্ছে, এবং এই এগিয়ে যাওয়ায় আজকে যারা টেলিভিশনের পক্ষ থেকে এখানে স্বাক্ষর করলেন, চুক্তি হস্তান্তর করলেন, এবং যারা আগামী দু একদিনের মধ্যে করবেন, আপনারা সবাই এই অগ্রযাত্রার গর্বিত অংশীদার হবেন। 2021 সালের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছানোর কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ তৈরির অগ্রগতির কথা। আমরা খসড়া তৈরি করছি, প্রস্তাবনাগুলো তৈরি করছি, এবং কী ধরনের স্যাটেলাইট হবে, কোন ব্যান্ডউইডথে হবে, অথবা কীভাবে আমরা করব সেগুলোর উপরে পর্যালোচনা হচ্ছে। 21-এর মধ্যে আমরা আমাদের প্রত্যেকটি বাংলাদেশের ইঞ্চি মাটিকে আমরা ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে পারবো। এটকোর পক্ষ থেকে 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশের সবগুলো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এখন থেকে আর অন্যের উপর নির্ভরশীল নয়, বরং দেশীয় স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করবে। এ সময় উপস্থিত ছিলেন News24-এর CEO ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 30টা টিভি এক সেকেন্ডের যাতে জন্য কোনো ব্ল্যাকআউট না হয়, সেই জন্য মাল্টি লেয়ার রিডান্ডেন্সি ওনারা করেছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা বাইরেও চেষ্টা করছি এবং আমরা আভ্যন্তরীণ বাজারও ডেভেলপ করার চেষ্টা করছি। আগের চেয়ে যে দামে পাইতেন নিশ্চয়ই অনেক কম দামে পাচ্ছেন, আশা করছি আরও কম দামে পাবেন। আগামী 7 থেকে 8 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির খরচ উঠে আসবে বলছে BCSCL। রিশাদ হাসান, News24, ঢাকা। সকালে সংবাদের রিপোর্ট জানিয়েছে বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সকালে সংবাদ। রাঙামাটির রাজস্থলীতে ক্রেহলাচিং নামে এক ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার বাঙালহালিয়া নাইক্ষংচড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন 8 নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ক্রেক লাচিং। এ সময় 10 থেকে 12 জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় আওয়ামী লীগের স্থানীয় নেতার। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী, বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল। চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনসুর নামে একজন নিহত হয়েছেন। রবিবার রাত 12টা থেকে পোলোগ্রাউন্ড মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত ব্যক্তি ছিনতাইকারী চক্রের সদস্য। পুলিশ জানায় গোপন সংবাদে নগরের পোলোগ্রাউন্ড মাঠ এলাকায় অভিযান চালান তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। এ সময় গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশের 2 সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা। নিহতের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, অস্ত্র আইনে 4টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। যশোরে এবছর বোরো ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে। বর্তমানে বাজারে ধানের দর কম থাকায় উৎপাদন খরচ তোলা নেই দেশে হারা কৃষকরা। অভিযোগ রয়েছে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান না কেনায় লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা, আর বিঘা প্রতি কৃষকদের লোকসান গুনতে হচ্ছে 3 থেকে 5 হাজার টাকা পর্যন্ত। এই অবস্থায় ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্রের দাবি তাদের। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে যশোরে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কষ্টে ফলানো সোনার ফসল বিক্রি করে লাভের আশা করলেও সারা দেশে এবার ধানের দরপতন হওয়ায় দিশেহারা কৃষকরা। কৃষকরা জানান, 1 বিঘা জমিতে ধান উৎপাদন করতে এবছর খরচ হয়েছে 14,000 থেকে 17,000 টাকা। বাজারে ধানের দাম কমে যাওয়ায় বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 3 থেকে 5 হাজার টাকা। ধানের দাম তো নাই, ধানের দাম 600-700 টাকা মন, একটা জনের দাম নাই 900 টাকা। আমরা তো কৃষক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই অবস্থায় সরকার নির্ধারিত মূল্য 26 টাকা কেজি দরে ধান কেনার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ কৃষকরা। 1,000 থেকে 1,100 টাকা যদি ধানের রেট না হয় তাহলে চাষি চাষ করবে কি করে? সরকার যদি আমাদের কাছ থেকে ধান কেনে সরাসরি তাহলে আমাদের বাঁচার রাস্তা। যশোরে এবছর 36 টাকা দরে 21,453 মেট্রিক টন চাল এবং 26 টাকা দরে 4,767 মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে চাল কেনা শুরু হলেও ধান ক্রয় করা শুরু হয়নি বলে জানান খাদ্য কর্মকর্তা। 245 মেট্রিক টন চাল কেনা হয়েছে, ধান কেনা এখনো শুরু হয়নি, যেহেতু কৃষকরা এখনো ধান কাটি শেষ করতে পারেনি। মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে নয়, সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা দাবি জানালেন কৃষি কর্মকর্তা। চাল না কিনা সরকার যদি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে তাহলে বাজার ব্যবস্থাটা হয়তো বা কিছুটা ঠিক হইতে পারে। চলতি বছরে যশোরে 1,63,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24। সাভারে ভাকুর্তার মোগরাকান্দি ও হেমায়তপুরের তেঁতুল ঝোড়ায় প্রকাশ্যে ট্যানের বর্জ্য দিয়ে মাছ ও পোল্ট্রি ফিড এবং সাবানো কয়েল তৈরি করা হচ্ছে। মাছ মুরগি সহ পশু পাখির দেহে প্রবেশ করছে বিষাক্ত ক্রোমিয়াম, আর এসব মাছ মুরগি খাওয়ার ফলে মরণ ব্যাধি, ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়াও ট্যানারে বর্জ্য দিয়ে মানুষের প্রতিদিনের ব্যবহৃত পণ্য সাবানও তৈরি করা হচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। নাজমুল হুদার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ট্যানারির বর্জ্য দিয়ে সাভারের ভাকুর্তার মোগরাকান্দি ও হেমায়তপুরের তেঁতুলঝোড়া এলাকাসহ বেশ কয়েকটি গ্রামে তৈরি করা হচ্ছে পোলট্রি ও মাছের ফিড এবং সাবান তৈরির কাঁচামাল, যার প্রত্যেকটি মানবদেহের জন্য চরম ক্ষতিকর। মাছ মুরগির দেহে প্রবেশ করছে বিষাক্ত ক্রোমিয়াম, আর এসব মাছ মুরগি মানুষ খাওয়ার ফলে লিভার, কিডনি সহ মরণব্যাধি, ক্যান্সারের মতো রোগেও আক্রান্ত হতে পারে বলছেন চিকিৎসকরা। লিভার, কিডনি এবং আমাদের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো ড্যামেজ হয়ে যাবে, এবং দীর্ঘমেয়াদী যদি এই খাবারগুলো খাওয়া হয় তাহলে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি এটা তো নিঃসন্দেহে হবে। পরিবেশসম্মতভাবে যদি ট্যানারি শিল্প চালানো না যায় তাহলে একসময় সাভারও বসবাসের অনুপযোগী হয়ে যাবে বলে মনে করছেন বন ও পরিবেশ আন্দোলনের এই নেতা। যদি পরিবেশের দূষণ বন্ধ করা না যায় তাহলে সাভার বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। সেই সাথে আমরা যা খাচ্ছি এই খাবারের যে যে ফুড চেইনটা এটাও ধ্বংস হয়ে যাবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অবিলম্বে ট্যানারি বর্জ্য দিয়ে বিষাক্ত ফিড তৈরি বন্ধ ও দোষীদের আইনের আওতায় আনা হবে। তারা নিজে থেকে সরিয়ে না আনে তাহলে আইনের আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এইসব কলকারখানাগুলো আমরা গুঁড়িয়ে দেব, এবং যারা এইসব অবৈধ কাজে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমরা
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে মাছ মুরগির খাবার তৈরি বন্ধ সহ পরিবেশসম্মতভাবে বর্জ্য অপসারণে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে প্রত্যাশা স্থানীয়দের। সুরুজ আহমেদ, নিউজ 24। জামালপুরে নকশি পণ্যের চাহিদা রয়েছে দেশজুড়ে। সুনিপুণ কারুকাজের পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। সম্প্রতি এ জেলায় শেখ হাসিনা নকশিপল্লী নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নকশিপল্লী নির্মাণ হলে কর্মসংস্থান হবে এ অঞ্চলের মানুষের, আর পাল্টে যাবে এখানকার আর্থসামাজিক অবস্থা। তানভীর আজাদ মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের তৈরি নকশি কাঁথা, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি সহ নানা নকশি পণ্যের সুনাম এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এখানকার সুঁই সুতোয় তৈরি বিভিন্ন নকশি পণ্যে উৎপাদন ও বিক্রির সাথে জড়িত 5 লক্ষেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী। জামালপুরে নকশিপল্লী স্থাপনের দাবি উদ্যোক্তা ও কর্মীদের দীর্ঘদিনের। এ দাবির প্রেক্ষিতে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম শেখ হাসিনা নকশিপল্লী। এতে খুশি এই শিল্পের সাথে জড়িতরা। এই নকশিপল্লী হওয়াতে সকলের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে আমরা আমাদের উপকৃত হব। এখানে একটি নকশিপল্লী হওয়ার কথা এবং এটি বাস্তবে রূপায়িত হচ্ছে। এখানে প্রায় 722 কোটি টাকার মতো অলরেডি আমাদের এই নকশিপল্লীর জন্য ছাড় হয়েছে। এই নকশিপল্লীতে কর্মীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি থাকবে বিদেশি ক্রেতাদের আবাসনের ব্যবস্থাও। তাই এটি নির্মাণ হলে এখানকার কর্মীদের কাজের মান বৃদ্ধির পাশাপাশি ছোট বড় উদ্যোক্তাদের ব্যবসার পরিধি বাড়বে এমন আশায় জেলা প্রশাসক। নকশিকাঁথাকে জেলা ব্র্যান্ড হিসেবেও নেওয়া হয়েছে এবং জেলা ব্র্যান্ড হিসেবে নকশিকাঁথাকে বিভিন্নভাবেই এই শিল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টা আমাদের আছে এবং এই ক্ষেত্রে এই নকশিপল্লীটা একটা নতুন মাত্রা যোগ করবে। জামালপুর শেখ হাসিনা নকশিপল্লীর ভূমি অধিগ্রহণ ও মাটি ভরাটের জন্য সম্প্রতি একনেক সভায় 722 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আফসারউদ্দিন, নিউজ 24। বরিশাল নগরে অভ্যন্তরীণ শহীদ নজরুল ইসলাম সড়ক পুনর্নির্মাণ করছে সিটি কর্পোরেশন। মেয়রের দাবি ব্যয় কিছুটা বেশি হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কটি টেকসই হবে। আগামী 5 বছরের মধ্যে এই সড়ক সংস্কার করতে হবে না। যদি সংস্কার প্রয়োজন হয় সেই দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানের, এতে সিটি কর্পোরেশনের কোনো খরচ নেই। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলা, পটুয়াখালী ও পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার কয়েক লাখ মানুষের বরিশালে প্রবেশদ্বার শহীদ নজরুল ইসলাম সড়ক। 2002 সালে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর থেকে প্রতি বছর অন্তত 2-3 বার সংস্কার করা লাগত নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি। তবে এবার ডেন্স কার্পেটিং ও বিটুমিন মিক্সিংয়ের মাধ্যমে 2.5 ইঞ্চি পুরো সড়ক নির্মাণ করা হচ্ছে। শুধু এই সড়কই নয়, আমতলা বিজয় বিহঙ্গ মোড় থেকে পলাশপুর পর্যন্ত 3 কিলোমিটার এবং জেলখানা মোড় থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত 2.25 কিলোমিটার সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগে তো ভাঙা ভাঙার বিচ্ছে গাড়ি চালাইতাম, গাড়ি ক্ষতি হইতো, মহাজনের ক্ষতি হইতো, ড্রাইভারের ক্ষতি হইতো, প্যাসেঞ্জারের ক্ষতি হইতো, এই ক্ষতিটা আনার হইবেন। এখন এই রাস্তাটা দেখে মনে হচ্ছে এরকম স্থায়ী অনেক সুন্দর রাস্তা, আগে আমরা কখনো পাই নাই। এখন পর্যন্ত যেটুকু কাজ দৃশ্যমান তা নিয়ে সন্তুষ্ট নগরবাসী। আগে তো মনে করেন একটু লিপ দিয়ে থুয়ে যাইতে, আর এখন যে আপনার কমসে কম 3-4 আঙ্গুল সরাঘুরি করতে আছে, এই জন্য ভালো হইতে আছে, মজবুত হইতে আছে। এর আগে আমাদের যে দেশের উন্নয়ন কাঠামোর দিকে খেয়াল করলে আমরা এরকম রাস্তা কখনোই দেখি না। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান জানান, মহাসড়কের প্রযুক্তির আদলে তৈরি এই সড়ক দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন তারা। উন্নত মানের স্পেসিফিকেশন দেওয়ার জন্য খরচটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রত্যক্ষভাবে সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষ উপকার হচ্ছে, কারণ 5 বছরের মধ্যে এই রাস্তা হাত ধোয়া লাগবে না। মেয়র সাদিক আবদুল্লাহ জানান, আগামী 5 বছরের মধ্যে এই সড়কে সংস্কারের প্রয়োজন হলে তা করবে ঠিকাদারি প্রতিষ্ঠান, এতে সিটি কর্পোরেশনের কোনো খরচ নেই। 5 বছরের গ্যারান্টি দিয়ে রাস্তাগুলি করছে, যদি এর মধ্যে কোনো সময় কোনো ধরনের কোনো রিপেয়ারিং লাগে বা যেটাই লাগুক এটা তারা করবে। আমার কিছু টাকা বেশি গেলে পরেও এটি একবারে টেকসই আমার রাস্তা। আসিফ টিপু, নিউজ 24। পবিত্র রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ি। সারা বছর চাহিদা থাকলেও এই সময় বাজারে মেশিনে তৈরি মুড়ির তুলনায় হাতে তৈরি মুড়ি চাহিদা থাকে সবচেয়ে বেশি। রমজানকে ঘিরে তাই ব্যস্ত সময় পার করছেন পঞ্চগড় ও গাইবান্ধার মুড়ি পোলিশ কারিগররা। পঞ্চগড় থেকে সরকার হায়দার এবং গাইবান্ধা থেকে সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
রমজানে বেড়েছে হাতে ভাজা মুড়ির চাহিদা। পঞ্চকড়ের মুড়ি তৈরির কারিগররা তাই বেশ ব্যস্ত। উপজেলার বেশিরভাগ গ্রামে এখন মুড়ি তৈরির উৎসব। মাটির চুলোয় হাত দিয়ে ভেজে এসব মুড়ি তৈরি করছেন এখানকার নারীরা। এইটাই আমার পেশা, এভাবে আমার সংসার চলে। আমরা সারাদিন মুড়ি ভাজি, সারা বছরে আমরা মুড়ি ভাজি, আর এগুলাই আমার ব্যবসা, এটাই আমরা এটা দিয়ে চলি। হাতে মুড়ি তৈরি করে পঞ্চগড়ের এই এলাকার মানুষরা তাদের জীবিকা নির্বাহ করে। স্বাদে আলাদা এবং দীর্ঘদিন তাজা থাকায় এই মুড়ির সুখ্যাতি রয়েছে। দেশি মুড়ি যেটা আমাদের বাড়িতে ভাজা মুড়ি, এটা মনে করেন মেশিনের ভাজার চেয়েও দেশি মুড়ি বিক্রি হয় বেশি, খাইতেও ভালো। মুড়িটা যারা করে বেসিক্যালি তারা নারী, এবং আমরা এই মুড়িটা যদি আমরা প্রমোট করতে পারি তাহলে নারীদের যে আমরা ক্ষমতায়নের আমরা চেষ্টা করছি সেটা হয়তো বা আরো এগিয়ে নিয়ে যাবে। একই চিত্র গাইবান্ধার মুড়ি পল্লীতেও। দিনরাত চলছে মুড়ি ভাজা। সদর উপজেলার গোপালপুর বৈরাগীপাড়া রাস্তা, বাড়ির আঙ্গিনা, চাতাল সহ বিভিন্ন স্থানে এখন ধান শুকানোর উৎসব চলছে মুড়ি তৈরির কারিগরদের মাঝে। ধান চুলায় সিদ্ধ করে বাড়ির আঙ্গিনায় ও উঠানে শুকিয়ে চুলায় ভেজে দেশীয় পদ্ধতিতে তৈরি করা হচ্ছে মুড়ি। তবে স্বল্প পুঁজিতে হিমশিম অবস্থার কথা জানালেন পৈতৃক এই পেশা ধরে রাখার কারিগররা। এত পরিশ্রম করে মুড়ি ভাজিয়ে যে টাকাটা আমরা পাই বাজার থেকে, তাতে আসলে খুব পরিশ্রমের চাইতে খুব তুলনা হিসেবে কম। মুড়ির চাহিদা বেশি হয়, এই কারণে আমরা সবাই মিলে মানে এই ব্যবসাটা করতেছি। মুড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। তাদেরকে আমরা ঋণ সহায়তা করতে পারি, যে ঋণ পেলে হয়তো তাদের অনেক উপকার হবে এবং তাদের এই আদিম পেশাটাকে তারা আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। আদি এই পেশা ধরে রাখতে সকলের সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। তাসমিয়া নাজিবা, নিউজ 24। এবার দেশের বিভিন্ন স্থানের ঘটনা নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নানা অনিয়মের দায়ে নোয়াখালী শহরের চারটি প্রতিষ্ঠানকে 1,55,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার কেনাকাটা ডিপার্টমেন্টাল স্টোর, ওয়ান মার্ট ও বিগ বাজারকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রকুনুজ্জামান। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা, বেশি দাম নেওয়া, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগ আনা হয়। নিজেদের সময়ের সঙ্গে বর্তমানে শিশুদের বিচার না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। রোববার বিকালে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় গুণীজনদের সম্মান দেখালে জাতিকে সম্মান দেখানো হয় বলেও মন্তব্য করেন র‍্যাব মহাপরিচালক। গুণীজনকে সম্মান দেওয়ার মাধ্যমে কিশোরগঞ্জে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে মাদক মামলার এক আসামি। রবিবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে ভৈরব থানা পুলিশের 5 সদস্যকে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তাকে ধরার জন্য বিভিন্ন অভিযান চলছে। বর্তমান সরকার একের পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেয়ায় মানুষের কাছে অবাধ তথ্য পৌঁছে যাচ্ছে, যা সুফল ভোগ করছেন সর্বসাধারণ, এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। রবিবার পিরোজপুরে একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। সকল বেসরকারি টেলিভিশন হওয়ার একটা গুণগত দিক রয়েছে। সকালের সম্পাদকের রিপোর্ট জানিয়েছি, আবারও বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। পরিবেশক, বিক্রয় প্রতিনিধিসহ পেশাজীবীদের সৌজন্যে রংপুর ও নোয়াখালীতে ইফতার ও দোয়া মাহফিল করেছে বসুন্ধরা সিমেন্ট। রবিবার সন্ধ্যায় রংপুর শহর ও নোয়াখালীর চৌমোহনের দুটি কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠান হয়। নোয়াখালীর অনুষ্ঠানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে বসুন্ধরা সিমেন্টের পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বসুন্ধরা সিমেন্টের চট্টগ্রাম উইংয়ের ইনচার্জ মোহাম্মদ আলী খান, কুমিল্লা বিভাগের ডেপুটি ম্যানেজার জাকারিয়া সিদ্দিকী উপস্থিত ছিলেন। রংপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের বিপণন বিভাগের প্রধান খন্দকার কিং শুক হোসেন। এছাড়া বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই শুভ দিনে, এই শুভক্ষণে আমরা এই ইফতার মাহফিলে সবাই যোগদান করে মহান আল্লাহ তাআলার কাছে
আমাদের পরিবার পরিজন মুসলিম উম্মার জন্য আমরা দোয়া চাইব। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঈদ যতই ঘনিয়ে আসছে কেনাকাটা ততই জমজমাট হয়ে উঠছে রাজধানীর শপিং মলগুলো। বসুন্ধরা সিটি শপিং মলে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। এবার বিদেশি পোশাকের পাশাপাশি দেশি সুতি কাপড়ের চাহিদা বেশি, তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে ভিন্ন মত। বসুন্ধরা সিটি শপিং মল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান। পাঞ্চুল আছা, গারারা, লঙ্গাউন এমন বাহারি নাম নিয়ে নারীদের আকৃষ্ট করতে শপিং মলগুলোয় এসেছে বাহারি রঙের পোশাক। ভিনদেশি পোশাকের আগ্রাসন বরাবরের মতো বেশি হলেও আবহাওয়ার কথা মাথায় রেখে দেশি ব্র্যান্ডগুলো এবার সেজেছে সুতি কাপড়ের ভিন্ন ভিন্ন ডিজাইনের কাপড় নিয়ে। বিক্রেতারা বলছেন দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের ক্রয় ক্ষমতা মাথায় রেখে। এবছর যে থিম সেটা হলো আর্টওয়ার্ক, ছাপচিত্র, এটাকে বলে হলো চারুকলায় মানে সাদা কালো। চারুকলা শিল্পীরা যে তাদের নিজের মাধুরী দিয়ে যে মানে ডিজাইনগুলো করে আর্ট আর্ট করে ওইটা বেস করে এবাদের ঈদের কালেকশন আমরা নিয়ে আসছি। প্রাইসটা আমাদের থ্রি পিসের ক্ষেত্রে 1790 থেকে শুরু আমাদের 7000 পর্যন্ত আছে, আর যেটা শাড়ির ক্ষেত্রে 890 থেকে শুরু 64000 পর্যন্ত আছে। ক্রেতাদের আগ্রহ ধারার প্রতি বেশি, এটা নতুন ফ্যাশন তো এটার উপরই বেশি, এবং তারপরে গাউন আছে আর লেহেঙ্গা, পাঞ্চু লেহেঙ্গা। এটা এবারের ঈদ ফ্যাশনে নতুনত্বের দিকে নজর দিচ্ছেন ক্রেতারা, তবে দাম নিয়ে রয়েছে ভিন্ন মত। প্রাইস কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি মনে হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে মনে হচ্ছে। স্পেশালি প্রিন্টগুলি অনেক বেটার, ফ্লোরাল প্রিন্ট, ডিফারেন্ট কালার, প্যাস্টেল কালারগুলি অনেক ভালো এখন। কিছু নতুন আছে আবার কিছু সেম পুরাতন মনে হচ্ছে আমার কাছে। এবার গরমের মধ্যে সুতিটাই বেশি প্রেফার করছে সবাই, কারণ প্রচণ্ড গরম বাইরে। ক্রেতা বিক্রেতার মত পার্থক্য থাকলেও ক্রয় ক্ষমতার মধ্যে থেকেই নিজেদের পছন্দের পোশাক কিনতে পারছেন বলেও জানান ক্রেতারা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। সকালে সংবাদে নিচ্ছি আবারও বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালে সংবাদে। এবার গাজী গ্রুপ, নিউজ 24, স্পোর্টস। বক্তিয়ারের একমাত্র গোলে পেশাদার লীগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। সেই সঙ্গে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ ও লীগ শিরোপার পথে এগিয়ে গেল অস্কার ব্রুজনের দল। জয়ে খুশি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। তবে লীগ শিরোপা জিতে সামনের ম্যাচগুলোকে সমান গুরুত্ব দিচ্ছেন এই স্প্যানিশ। মাহফুজুল ইসলামের রিপোর্ট। জয় পেলেই ঢাকা আবাহনী থেকে 7 পয়েন্টে গিয়ে শিরোপার রেসে অনেকটাই এগিয়ে যাবে বসুন্ধরা কিংস। আর আবাহনীর সামনে লক্ষ্য ছিল শিরোপার পথে এগিয়ে থাকতে এই ম্যাচে জয়। তাই তো নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামে উভয় দল। প্রথম থেকেই কিংসের সীমানায় আবাহনীর মুহুর্মুহু হানা। তবে গোলটা পায় বসুন্ধরা কিংস 39 মিনিটে। কিরগিজ জাতীয় দলের ফুটবলার বখতিয়ারের ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কিংস। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় অস্কার ব্রুজনের দল। বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও বড় সুযোগগুলো মারিও লামোসের শিষ্যরা। শেষ পর্যন্ত আর গোলের দেখা না পেলে 1-0 ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। হেরে গেলেও শিরোপার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে মনে করেন মারিও লামোস। ম্যাচ ভালো খেলে হেরেছে, বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি ছেলেরা, তবে সুযোগ শেষ হয়ে যায়নি, বাকি ম্যাচগুলো ভালোভাবে শেষ করতে চাই। আর ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। এদিকে জয়ে খুশি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। তবে শিরোপার পথটা মসৃণ করতে সামনের ম্যাচগুলোকে দিতে যান সমান গুরুত্ব। আমি মনে করি লীগ টাইটেল নিজেদের করে নিতে সামনের ম্যাচগুলো জয়ের বিকল্প নেই। লীগে এখন পর্যন্ত হারিনি আমরা, দল শীর্ষে আছে এবং শীর্ষে থেকে আমরা শিরোপা ঘরে তুলতে চাই। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সকালে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মুম্বাই
ভারতে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, সব ধরনের বুথ ফেরত জরিপে একই আভাস। পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ মমতায়। ফাস্টফুডের নামে প্রতারণা, চিকেন বল তৈরি হয় সয়াবিনের ভুষি আর সুজি দিয়ে, মধুতে কেবল চিনি সিরা। বিমানের রুট বাছাইয়ের চরম স্বেচ্ছাচারিতা, লাভজনক পথে ফ্লাইট না বাড়ে অলাভজনক পথে খোলা হচ্ছে নতুন রুট। বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়ার আশ্বাস, অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দে ভরে আবদুল্লাপুর থেকে টঙ্গী, ঈদযাত্রায় বড় ধরনের দুর্ভোগের আশঙ্কা। এবং আবারও রক্ত ঝরল পাহাড়ে, রাঙামাটির রাজস্থলীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। সকালের সংবাদ এখন পর্যন্তই, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।